সাপ দিয়ে তৈরি করা জিনিস কেউ কখনো খেয়েছে শুনেছো? আমাদের ভিয়েতনাম ট্রিপের মেকং ডেল্টাতে আমরা দেখলাম এই অদ্ভুত এক জিনিস। এখানে আমাদের গাইড দেখাচ্ছিল একটা জারের মধ্যে প্রচুর সাপ রয়েছে আর খুবই বাজে গন্ধ বেরাচ্ছিল। এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি স্নেক ওয়াইন। কোবরা সাপের বিষ বের করে সেটাকে রাইস ওয়াইনের মধ্যে 3-6 মাসের জন্য ফার্মেন্ট করা হয় এবং এই ওয়াইনের নাকি অনেক হেলথ বেনিফিটসও রয়েছে। এখানে আমাদের গাইড তো এটাকে পুরোটা খেয়ে নিল, বাট আমরা কিন্তু কেউই এটা ট্রাই করিনি। আমরা কোনো রকমের কোনো অ্যালকোহল কিন্তু কনজিউম করি না। তোমরা কে কে এটা ট্রাই করতে চাও কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে পারো।